আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব দুই হাজার বাইশ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ জেডিসি পরীক্ষার প্রশ্নের ধারা ও মানবণ্টন তার আগে বন্ধুরা আমরা জেনে নেব দুই হাজার বাইশ সালে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় কোন কোন বিষয় থাকছে লক্ষ্য করো বন্ধুরা প্রথমে আকাইদ ও ফো আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি কৃষি শিক্ষা অথবা উর্দু অথবা গ্রাস্থবিজ্ঞান অথবা ফার্সি এবং কর্মজীবনমুখী অথবা শারীরিক ও স্বাস্থ্য বন্ধুরা এখন আমরা দেখব দুই হাজার বাইশ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে প্রশ্নের ধারা ও কেমন হবে লক্ষ্য করো বন্ধুরা তোমাদের বিজ্ঞান বিষয়ের বিষয় কোড হচ্ছে একশত সতেরো আর তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা আর বন্ধুরা তোমাদের দেখো এখানে একশো নম্বর পরীক্ষা হবে মোট আর একশো নম্বরকে দুই ভাগে বাক করছে একটা হলো সৃজনশীল প্রশ্ন আর একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঠ্যপুস্তকের অর্ধেগুলো থেকে এগারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদেরকে ষাটটি যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে একটা দশ করে ষাটটা সত্তর নম্বর এরপরে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের তিরিশটা থাকবে সেটা হলো তোমাদের যে পাঠ্যপুস্তকের বিজ্ঞান বইটি আছে সেখানের অর্ধেকগুলোতে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি প্রশ্নের উত্তরে তোমাদেরকে দিতে হবে একটা এক করে তিরিশটা তিরিশ নম্বর টোটাল একশো নম্বর অর্থাৎ সৃজনশীল প্রশ্ন ষাটটা উত্তর দিতে হবে যে কোনো ষাটটা থাকবে এগারোটি দিতে হবে ষাটটি সত্তর নম্বর একটা দশ করে ষাটটা সত্তর নম্বর আর বহু নির্বাচন প্রশ্ন তিরিশটা থাকবে তিরিশটার উত্তর দিতে হবে একটা এক করে তিরিশটা তিরিশ নম্বর টোটাল একশত নম্বরে তোমাদের বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে আশা করে বুঝতে পেরেছো তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধারা মান মানবণ্টন কেমন হবে আর বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাথে করে বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ